আজ আমরা দেখব কৃষিকাজে ব্যবহৃত সবচেয়ে উন্নত কিছু মেশিন, যেগুলো কৃষিকাজকে সম্পূর্ণ আলাদা লেভেলে নিয়ে গেছে। তো চলুন শুরু করা যাক। হালমার হারভেস্টার আলু, পেঁয়াজ, রসুন এবং আরও অন্যান্য এরকম ফসল যেগুলো মাটি থেকে তুলতে হয় আর এগুলো জমি থেকে বের করতে অনেক সময় এবং মজুর লাগে, আর এটা এখন সহজ করে দিয়েছে জার্মানির তৈরি এই মেশিন। এই মেশিনের সামনে একটি শক্তিশালী রোটেটিং ব্লেড লাগানো আছে, যেটা মাটি খুঁড়ে ফসল বের করে নেয়। তাছাড়া এই অটোমেটিক মেশিন ফসলের পাতা এবং তাতে লাগানো মাটিগুলোকে নিচে থেকে পরিষ্কার করে দেয়। সবশেষে এগুলোকে একটা কনভেয়ার বেল্টের সাহায্যে কন্টেইনারে জমা করা হয় এবং সেখান থেকে এগুলোকে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। উইডম্যান, যে কোনো জমি থেকে ফসলের ভালো কোয়ালিটির জন্য জঙ্গলি ঘাস তুলে ফেলা খুবই প্রয়োজনীয় কাজ, আর এজন্য প্রচুর মেহনত লাগে। কিন্তু জমিতে যদি পানির পরিমাণ একটু বেশি থাকে তাহলে এই কাজটি খুবই কঠিন হয়ে যায়, কারণ ওই ঘাস নিরিয়ে বের করা যায় না। ধানের মধ্য থেকে অপ্রয়োজনীয় ঘাস বের করার জন্য এই স্পেশাল মেশিনটি বানানো হয়েছে। এর সামনের দিকে লাগানো এক বিশেষ হারভেস্টার ঘাস নষ্ট করে দেয়। তাছাড়া এর চাকা মেটালের তৈরি হওয়ার কারণে পানি এবং কাদাতেও খুব ভালোভাবে চলতে পারে। টিগেল মেশিনারি, ফসল চাষ করার জন্য জমিকে কাল্টিভেশনের জন্য ভালোভাবে রেডি করা হয় যেন ফসলের উৎপাদন খুব ভালোভাবে হয়। এই কাজটা তখনই খুব কঠিন হয়ে যায় যখন জমির পরিমাণ অনেক বেশি, কিন্তু এখন এই সমস্যার সমাধান বাজারে চলে এসেছে, কারণ এটা এমন একটা সুপার অ্যাডভান্স মেশিন যেটা জমিতে গোবর সার খুব সুন্দরভাবে ছিটিয়ে দেয়, যার ফলে জমি খুব ভালোভাবে নতুন ফসলের জন্য রেডি হয়ে যায়। তাছাড়া এই মেশিন অপারেট করা খুবই সহজ, মাত্র একজন ব্যক্তি পুরো ইউনিট অপারেট করতে পারে। অটোমিক, ছোট ও সবুজ পাতাওয়ালা ভেজিটেশন এবং সালাদের মতো সবজি কাটার জন্য খাস করে ডিজাইন করা হয়েছে এই সুপার মেশিন। এই মেশিনের সামনের দিকে হাইড্রোলিক সিস্টেমে খুবই ধারালো কাটিং ব্লেড লাগানো আছে, আর এটি একটি নির্দিষ্ট উচ্চতায় সিট করা থাকে, যেটা পালকের মতো পাতা জাতীয় সবজি কেটে সেগুলোকে একটি কনভেয়ার বেল্টের সাহায্যে উপরে পাঠিয়ে দেয়, যেখানে এগুলোকে একজন ওয়ার্কার সঠিকভাবে বক্সে প্যাক করে দেয়। অনিয়ন হারভেস্টার, পেঁয়াজ আমাদের সবচেয়ে প্রয়োজনীয় ফসলগুলোর মধ্যে একটি, যার ব্যবহার প্রতিটি ঘরে ঘরে হয়ে থাকে। এই পেঁয়াজ উৎপাদন করা মোটেই সহজ ব্যাপার নয়, কিন্তু এখন আর কোনো চিন্তা নেই, কারণ বাজারে চলে এসেছে এই অত্যাধুনিক অনিয়ন হারভেস্টার, যার সাহায্যে দশজন মানুষের কাজ কয়েক মিনিটেই হয়ে যায়। এই মেশিনের কাজ করার মেকানিজম খুবই সিম্পল। এই মেশিনের পেছন দিকে একটা শক্তিশালী ব্লেড লাগানো আছে, যেটা পেঁয়াজগুলোকে খুবই সাবধানে তুলে এক সাইডে রেখে দেয়, যার ফলে এগুলোকে কালেক্ট করা খুবই সহজ হয়ে যায়। আর সবচেয়ে বড় ব্যাপার, এর ব্যবহারে পেঁয়াজের কোয়ালিটির কোনো ক্ষতি হয় না। এই মেশিনটিকে দেখো, যে কয়েক সেকেন্ডে একটি গাছকে গুরু করে কেটে ফেললো, যা সময় বাঁচালেও পরিবেশের জন্য একদমই ভালো না। এবার এই মেশিনটিকে দেখো, এটি কোনো গাছকে কোনো ক্ষতি না করে এক জায়গা থেকে সরিয়ে আরেক জায়গায় বসানোর কাজ করে, ফলে গাছ কাটার প্রয়োজন হয় না। এই মেশিনটি মুরগি ধরার কাজে ব্যবহার করা হয়। মেশিনটি এক ঘন্টায় 9000-এরও বেশি মুরগি ধরে ফেলে। বড় বড় ফ্যাক্টরিতে এই মেশিনটিকে কাজে নেওয়া হয়। এই মেশিনটিকে দেখো, যাকে রাস্তায় বেড়ে ওঠা গাছের বাড়তি ডালকে ছাটাতে ব্যবহার করা হয়। 3-4 দিনের কাজ এই মেশিনটি কয়েক ঘন্টায় করে ফেলে, যা সত্যিই দারুণ। বাহ, এই মেশিনটিকে দেখো, যা একটি কাপড়কে সুন্দরভাবে গাছের নিচে বসিয়ে গাছটিকে নাড়ায় এবং সব পাকা ফল এতে এসে জমা হয়, যা দেখতে দারুণ লাগে।